गुड मॉर्निंग फ्रेंड्स, आज मंगलवार, फर्स्ट राउंड चा शेष हो गए प्राय। एबार आमरा द्वितीय काजे जाब, तो सेई मुहूर्तटा तोमादेर संगे शेयर करलाम। देखते ही पाच्छो आमार आर मधुपंतीर चा खावा हो गेछे। मधुपंतीर बाबा एकटु स्लो मोशने खाय, कारण कागजेर दिके तार ध्यान थाके। आज आर कोनो गड़िमसि चलबे ना, फुल स्पीडे काज करते हबे। যদিও আজকের দিনটাও মেঘলা, কিন্তু আমার মনটা মেঘলা, আমার কাজ করতে ভালো লাগছে না। এসব করলে আজ চলবে না, আজকে বহুত কাজ আছে বন্ধুরা। আজ এই ব্লগের মধ্যে আমি বেশ কয়েকটা টিপস দিয়েছি, যারা পুরোটা দেখবে তারা জানতে পারবে যে আমি কটা টিপস দিয়েছি। আর তোমাদের কাছে আমি এই প্রশ্নটা রাখলাম, বলো তো দেখি কজন উত্তর দিতে পারো যে আমি কটা টিপস দিয়েছি এবং কী কী টিপস দিয়েছি। রোড সাইড ব্যালকনি থেকে তোমাদের আমি একটু বাইরেটা ভিউ করিয়ে দিলাম। কাপড় তুলতে এসেছি, গত দিনের কাপড়, আর আমি নিজেও একটা ভাইবস নিচ্ছি বুগেনভিলিয়া দেখে। তো সেই সঙ্গে তোমাদেরকেও আমি একটা পজিটিভ ভাইবস দিয়ে দিলাম বাইরের দৃশ্য দেখিয়ে, ভালো ভালো বুগেনভিলিয়া দেখিয়ে। পুরো 5 মাস হয়ে গেছে এই অঞ্চলের কার্টেনগুলো আমি কাচিনি, আর যেহেতু কিচেনের কাছে যথেষ্ট নোংরা হয়েছে। কি আজ পর্দা কাচবে? হ্যাঁ, আজ পর্দা কেচেনি, নয়তো আগামীকাল তো আবার যেগুলো ইউজুয়াল কাচা সেগুলো কাচতে হবে, তখন হবে না। তো সবগুলো এই ছটা কাচবো ব্যাস। ও হবে না গো, প্রতিদিনই এই বলবো শরীর খারাপ, এই রান্না বেশি, আজকেও রান্না কম আছে না। আমি আসলে কেন বলছিলাম, একটু মেঘলা মেঘলা লাগছে বাইরেটায়, রোদ। আমার ওয়াশিং মেশিন ড্রাই করবে আবার কি প্রবলেম? কাঁচা তো ওয়াশিং মেশিনে ফেলে দিলেই কাঁচা হয়ে যায়, কিন্তু এই যে খোলা ঝুলঝাড়া, তারপর আবার পড়ানো, এই আলস্যতে এই কাজগুলো না হয়ে ওঠে না, পুজোর সময় হয়নি। বাকি অঞ্চলগুলো সব হয়েছিল, এই ছটা পর্দাই বাকি ছিল। আমি আগেও দিয়েছি, আবারও দিলাম, কারণ এখন আমার চ্যানেল যেহেতু খুব নতুন, অনেক নতুন নতুন বন্ধু আমার ভিডিও দেখছে, প্রতিদিন আলাদা আলাদা, সেই জন্য আমি দিচ্ছি। এবং নতুন গৃহিণীদের জন্য যে যাদের আমার মতন লক, এটার সঙ্গে এই যে পেছনের ট্রান্সপারেন্ট লক দিয়ে আটকানো থাকে, ওয়াশিং মেশিনে কাচতে গেলে অনেক সময় পেছনের এই ক্লিপ খুলে যায়, খুলে এই পর্দার রিং খুলে যায়, আর এইগুলো যেহেতু ট্রান্সপারেন্ট অনেক সময় মেসিং হয়ে যায়, তো আমি এগুলো বেঁধে দিই। নিজে ভুগে নিজে ঠকে এটা শিখেছি, বেঁধে দিলে ব্যাস শান্তি, আর কোনোটা খুলবে না, আর খুললেও থাকবে দড়ির মধ্যে, মেসিং হওয়ার চান্স। তো আমার টিপসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। গতকালের সমস্ত কাপড় চোপড় তুলে নিলাম, সবই শুকিয়ে গেছে, শুধু ওর বাবার দুখানা প্যান্ট ছাড়া। আর এগুলো কি বলো তো আমার হাতে, এগুলো হচ্ছে গিয়ে হ্যান্ড টাওয়েল, ফ্রিজের ভেজিটেবল রাখার ব্যাগ, আর বাসন মোছার টাওয়েলগুলো। ওই যে নীল দেওয়ালে একটা বড় মতো ছবি দেখতে পাচ্ছ, ওই পেন্টিংটাও মধুবন্তীর করা, 2013-এ করা। ওগুলো যেগুলো খেঁচেছিলাম মানে ওগুলো ছিল সবজি ব্যাগ, ওগুলো আমি কিচেনের এইখানে রাখি, এখানে রাখি সবজির ব্যাগগুলো, মানে ফ্রিজে যেগুলো রিজার্ভ করি। আর কেচেছিলাম তোমার ওই বাসন মোছার টাওয়েলগুলো, এগুলোও আমি কিচেনে রাখি এই জায়গাটা দিয়ে, এই জায়গাটায় রাখি আমি বাসন মোছার টাওয়েলগুলো। কালকে কেচেছিলাম অনেকগুলোই, প্রতিদিনই কাচতে হয় হ্যান্ড টাওয়েলগুলো, তবে কালকে বাসন মোছার তোয়ালেগুলোও একসঙ্গে দিয়ে দিয়েছিলাম আর হাতে না ধুয়ে। হাতে আমি খুব একটা কোনো জিনিসই ধুই না, প্রতিদিনই আমি ওয়াশিং মেশিনে 2-4 যা হয় দিয়ে দিই। তো কালকে মেজর দিয়ে দিয়েছিলাম, ব্যাগ, হ্যান্ড টাওয়েল, তার সঙ্গে বাসন মোছার টাওয়েল, মেজর পোর্শন দিয়ে দিয়েছিলাম। আর এটা ছিল মধুবন্তীর বাবার হ্যান্ড টাওয়েল, কাল যেটা কেচেছিলাম ওগুলো
দুটো করে রাখা থাকে আমার এইখানে, বাকি আমার লিনেন ক্যাবিনেটেই স্টোর করা থাকে, কারণ এখানে আমার অত জায়গা নেই, বাথরুমও ভীষণ ছোট। আমার চ্যানেলটা খুবই নতুন, 3 মাসের ওপরে গেছে, 3.5 মাস মতন বয়স, 3.5 মাসের কিছু বেশি। তো তার মধ্যে অনেকেই আমাকে সাবস্ক্রাইব করেছো, আর যারা করেছো তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ, এবং তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না। এবং এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অথচ দেখতে ভালোবাসছো, তাদেরকে আমি বলবো একটু চেষ্টা করো সাবস্ক্রাইব করতে। এগুলো সব ভাঙা, একবার বিস্কুটগুলোর অবস্থা দেখো, সব ভাঙা আর গুঁড়ো। এই দেখো আজকে ইমপ্লান্ট হলো, আজ আর ট্যাটু নয়। অন্যদিন বেগুনগুলোই ফুটো করে ঢোকানো হয়, আমি বলি ট্যাটু, আর আজকে বেগুনগুলোর মাঝে পেটগুলো কেটে ওর ভেতর ভরে দেওয়া হয়েছে, ভরে দেওয়া হয়েছে, তাই এটা ইমপ্লান্ট। এই দেখো রাতের আমাদের বেগুন পোড়া হবে, আর মধুবন্তীর আর একটা কিছু চাই, ওর পেটে ব্যথা করছে, আজকে আর ওকে টমেটো পোড়া দেবো না। তো ওর জন্য একটা আলু মটরশুঁটির তরকারি হবে, তার জন্য আমি এইগুলো আগে সেদ্ধ করে নেবো, টমেটো, একটু শুকনো লঙ্কা আর রসুন, এগুলো সেদ্ধ করে নিয়ে, এবং মটরশুঁটি, ধনে পাতা, আলুর তরকারি, লাস্ট লুক তোমাদের আমি দেখাবো। রসুন ছাড়াতে হবে, তার ড্রেসিং চলছে, ড্রেসিংয়ের পরে ওকে ডিপ করা হবে ওয়াটারে, তারপর পিল করা হবে, জামা কাপড় খুলে ফেলা হবে, খুলে তাকে ভালো করে ন্যাপকিনে মুড়ে প্রিজার্ভ করা হবে। এই যে এইভাবে করা হয়, আর স্টক শেষ, দেখতে পাচ্ছ ওই দেখো, শুনতে পাচ্ছ কুকারের সিটির আওয়াজ, লাউ সেদ্ধ হচ্ছে। মধুবন্তীর এক্সারসাইজ হয়ে গেছে, তারপর চলছে মধুবন্তীর ব্রেকফাস্ট খাওয়া, ব্রেকফাস্ট খেয়ে ও যাবে স্নান করতে অথবা ছবি আঁকতে, জানি না ও কী করবে। আর আমি ছুটছি এ কিচেন থেকে ও কিচেন, কিছুই করিনি, শুধু ছুটোছুটি। মধুবন্তীর বাবা ভোর থেকে উঠে আলু সেদ্ধ, তারপরে উচ্ছে, বেগুন, পেঁপে, টমেটো সেদ্ধ, এরপরে আবার লাউ সেদ্ধ, চেপে গেছে ওর বাবার এতগুলো কাজ হয়ে গেল, আর আমার কোনো কাজই হলো না, আমি শুধু বসিয়েছি বেগুন পোড়া করতে, আর তাই একটু তার ফাঁকে আমি করে নিচ্ছি একটু কিচেন পরিষ্কার, মানে নিজের কাজটাকে নিজেই একটু এগিয়ে রাখছি, যাতে শেষে গিয়ে লটপট না করি। দেখো বন্ধুরা, আজকে তোমাদের পর্দা খোলার সময় 1 নম্বর টিপস দিয়েছি, যে পর্দার রিংয়ের সঙ্গে যে লক থাকে ওগুলো অনেক সময় মেশিনে কাচতে গেলে খুলে বেরিয়ে যায়, সেজন্য তোমরা দড়ি দিয়ে বেঁধে দেবে, ওইটা ছিল আমার 1 নম্বর টিপস। আর এখন দিচ্ছি 2 নম্বর টিপস, বেগুন পুড়িয়ে যদি একটু কমও পোড়ানো হয় ক্ষতি নেই, দেবে এইরকম ঢাকা, উঁচু ঢাকা, একটা ঢাকা দিয়ে একদম চাপে রেখে দেবে, এরকম করে চাপে, কেন বলতো ওইটার মধ্যে যে ভাপটা তৈরি হবে ভেপারে, বেগুনটা কুল নরম সেদ্ধ হয়ে থাকবে নিজের গরমে, খোসা ছড়তেও যেরকম কষ্ট, আর তোমার বেগুনটা একটুও নষ্ট যাবে না। যারা করো তাদের ঠিক আছে, কিন্তু যারা কোনোদিনও করনি এই টিপসটা ফলো করে দেখো আমি কতটা ঠিক বলেছি, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। দেখো ফ্রেন্ডস, এই আলুগুলি সেদ্ধ হয়েছে, কিন্তু এটা আমার বাড়ির তুলনায় এটা ডাবল সাইজ হোক, গিয়ে কালকে চালিয়ে দেবো, ইচ্ছা করেই করেছি ডাবল ইয়ে, কারণ আমার ঘর পরিষ্কারের কাজটা ব্যাপক থাকে। তো যাই হোক, আজকের যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে গিয়ে এই যে লঙ্কা ভিজছে, শুকনো লঙ্কা, আর এই যে সেদ্ধ রসুন আর টমেটো, এটা আমি বেটে নেব, আর সঙ্গে দেবো একটু মটরশুঁটি, আর এখানে গুঁড়ো পাউডার নিয়ে রেখেছি, জিরে, ধনে, লঙ্কা এবং হলুদ, এটা আমি জল দিয়ে গুলে নেবো, তেল পড়বে, একটা ফোড়ন পড়বে, এখনও আমি এই মুহূর্তে ঠিক করিনি, আলুটা ভাজতে ভাজতে ঠিক করব যে কি ফোড়ন দেবো, আর একটু হিংও ইউজ করতে পারি, কারণ পেঁয়াজ আমি ইউজ করছি না। দিয়েছি আমি একটু হিং আর কালো জিরে, অনেক চিন্তা ভাবনা করলাম, দিয়ে দিলাম কালো জিরে, কারণ কালো জিরের ফ্লেভারটাই হচ্ছে সবথেকে মাইল্ড, এটা আমি জেনারেলি দিই না, আমি গরম মশলা ফোড়ন দিই, কখনও কখনও সাদা জিরে দিই। তো যেহেতু আজকে আমি একটু সেদ্ধ রসুন দিয়েছি, ওই আলু মিমি স্টাইলে করছি, সেই জন্য আমি কালো জিরেটাই দিয়ে দিলাম। মধুবন্তীর বাবা গেছে বাজার, ওর বাজার থেকে ফেরার আগে আমি বেগুন পোড়া ছাড়িয়ে রাখি, তাহলে ওর কিছুটা হেল্প হবে, নয়তো ও এসে আবার বসে যাবে বেগুন পোড়া ছাড়াতে,
সকাল থেকে ওর হাতের বিরাম নেই, আর আমি কি করছি এদিক আর ওদিক করছি। আর দেখলে তোমাদের আমি দেখালাম টুথপিক গাঁথা ছিল যাতে বেগুনটা পুড়ে গিয়ে ঝুলে না যায়, সেই জন্য ওই যেখানে ছিঁড়ে ফাঁক করা হচ্ছে সেখানে একটা টুথপিক গেঁথে জোড়া থাকে। শেষ চ্যাটার্জি নন্দিনী কী করছে? স্নান টান সব হয়ে গেছে, এক্সারসাইজ করে স্নান হয়ে গেছে। শেষ চ্যাটার্জি নন্দিনী আজকে নিজের আর তার পাপার জন্য চা বানাচ্ছে। ওরে বাপরে, আমরা হাজার মাইল স্পিডে এটা ছাড়ালাম, কেন বলো তো? এটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল, ময়লা নিতে আসার আগে এগুলো আমরা ছাড়িয়ে ফেলবো। তো হয়ে গেছে কাজটা, চলো চট করে দিয়ে দিই। ময়লা নিতে এসেছে, আসছি। এ থলি রইল মাটিতে পড়ে, এবার তোলা কাজ আমার, এনাও রেখে দিলাম। এই ব্যালকনির ইউনিটটায় থাকে আমার এই সমস্ত প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, এখন অপ্রয়োজনীয় পরে প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র। আর এই দিকে তাকিয়ে দেখো, এটা একদম হয়ে গিয়েছে। আর শেষ চ্যাটার্জি কী করছে একবার দেখে নি। কই, তুমি বানাও আমার মালাই মার্কে চায়ে, আর আমি বানাবো তরকা মার্কে ব্লগ। ইয়ে আচ্ছা রয়েগা, মালাই মার্কে চায়ে নেই মিলেগে মিলেগা তো কেসে বানেগা ব্লগ। দেখো ফ্রেন্ডস, আলুর দম একদম হয়ে গেছে, ধনে পাতা দিইনি, খেতে এত সুন্দর হয়েছে, একটা অন্যরকম ফ্লেভার এসছে, সেই জন্য আজকে ধনে পাতাটা দেবো না, কারণ ধনে পাতা দিলে সেই সুগন্ধটা চাপা দিয়ে দেবে। আগে কাপড় চা খাবো, কাপড় মেলবো, তারপর বানাবো আমি মাছের ঝোল, তেল ঝাল। আর চলো সব সবজি কি এসেছে দেখিয়ে দিই। এটা টমেটো দেখতেই পাচ্ছ, এটা লাস্ট ধোয়া হলো, আর তার আগে এসেছিল পোড়াবার বেগুন, দুটো পুড়িয়ে নিয়েছি, দুটো আছে। আর এই দেখো হচ্ছে, আর এগুলো তো শেষ চ্যাটার্জি, তার সঙ্গে আমিও একটু হেল্প করলাম, করে এগুলো পিল করা হলো। আমি কাপ মাঝে মাঝে তোমাদের তিন নম্বর টিপসটা দিচ্ছি। তিন নম্বর টিপসটা হচ্ছে গিয়ে, যারা আমার মতন লাপালা সাদা কাপ ইউজ করো এবং ব্ল্যাক টি খাও, দেখবে ভীষণ দাগ ধরে যায় সারাদিনে অন্তত একবার, যদি ঠিকভাবে মাজা না হয় ও দাগ পড়ে যায়। তো সেই দাগ তোলার জন্য একটাই অস্ত্র, সেটা হচ্ছে গিয়ে টুথব্রাশ। সবসময় রান্নাঘরে একটা, মানে নিজেদের দাঁত মাজার জন্য নয়, অনেকগুলো টুথব্রাশ কিনবে একসঙ্গে, একেবারে 8-10টা টুথব্রাশ কিনবে, বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় রেখে দেবে। টুথব্রাশের ব্রাশের মতন অস্ত্র সংসারে আর কিচ্ছু নয়, এই টুথব্রাশ দিয়ে মাজবো সমস্ত দাগ চলে যায়। চ্যাটার্জি এখন ফ্রেশ ব্রেনে স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে পরিষ্কার করে মাখছে বেগুন ভর্তা। আমি মাছটা রান্না করে নি। দেখতে পাচ্ছ বন্ধুরা, শেষ চ্যাটার্জি ভর্তা মাখা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি নুন আর তেলটা। আর কথা বলতে গিয়ে সব ভুলভাল কথা বলছি, মাঝে মাঝে উচ্চারণও ভুলভাল হচ্ছে, ওগুলো একটু ইগনোর করো। ব্রাশ বলতে গিয়ে বাশ বললাম, আর সুবিধে বলতে গিয়ে কষ্ট বললাম, সব পরে দেখেছি, আর কিছু করার নেই, আমি ওরকমই ছেড়ে দিলাম আনকাট। দেখো একটু পেঁপে ভাতে, এই হচ্ছে লাউয়ের তরকারি, মাছের মাথা দিয়েছি, ভেটকি মাছের একটা মাথা, আর এটা পাবদা, আর বেগুন পোড়া দেখিয়েছি তোমাদের, আর দেখাবার কিছু নেই। আর ধনে পাতা দিতে হলো, মধুবন্তি ডিমান্ড করলো, আলু মটরশুঁটির একটা
দমও বলতে পারো, একটা তরকারিও বলতে পারো, যা হোক বলতে পারো, বানিয়ে বানিয়ে করেছি তোমাদের সঙ্গে এটা পুরোটা শেয়ার করেছি। আর আমাদের চিরাচারিত ভর্তা, তেঁতোর ভর্তা, তাড়াতাড়ি করো ইন্দিরা মেশিন ঢুকে গেছে, আর লেটপ্যাট করলে চলবে না, লেটকেট সর্বানি। দেখতে পাচ্ছ দাদা, এই দেখো আমার এইগুলোই অনেক লস্ট হয়ে গেছে প্রথম দিকে, তারপরে এই বুদ্ধি বার করেছি, এখন খুলে গিয়ে দড়ির মধ্যেই আছে। ফ্রেন্ডস, আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, কার্পেট ফার্পেট পেতে দেওয়া, ওদেরকেও আমি বসিয়ে দিয়েছি, খাবার দিয়ে দিয়েছি। তো সময়টা ঘড়িতে দেখতেই পাচ্ছ, আর আমাদের লাঞ্চ প্রায় শেষের মুখে, আজকে আর আমি ব্লগটা টানছি না, এখানেই শেষ করছি। আর শেষ করার আগে তোমাদের বলছি, যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। Bye-bye.